হ্যাঁ শিক্ষার্থী তোমরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তোমাদের আজকে যে তোমাদের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার লাইফসেন্সের প্রশ্নটা দেখো সমাধান করে দিচ্ছি তোমরা দেখে নাও প্রথমে প্রশ্ন হচ্ছে নিচের কোন জোড়াটি সঠিক নির্বাচন করো এটা উত্তর হবে ক ক নম্বর হচ্ছে লেন্স লেখা আছে দেখো প্রথমের এক নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন এর মধ্যে লেখা আছে যে দুটি হরমোন এবং স্নায়ুতন্ত্রের নিচের পার্থক্যগুলির মধ্যে সঠিক কোনগুলো এটা হবে গ নম্বর দুই এবং তিন দুই এবং তিন এই দুটোর দুটো সঠিক হবে এরপরে তিন নম্বরের সঠিক হবে গ চার নম্বর চার নম্বরের সঠিক হবে খ পাঁচ নম্বরের সঠিক হবে এক জাইগেট ও বহু ভ্রূণে রূপান্তরিত হয় গ নম্বর ছ নম্বরে হচ্ছে সেন্টোমিয়ার সাত নম্বর হচ্ছে বেগুনি ও সাদা আট নম্বরের হচ্ছে ক ওয়ান ইস টু ওয়ান ইস ওয়ান সব সমান হয় পরে ন নম্বর ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন হচ্ছে ঘ দশ দশের দশের হচ্ছে ঘ এগারো এগারোর হচ্ছে ক নম্বর প্রাকৃতিক নির্বাচন বারো বারো হচ্ছে ডিম্বাকার লোহিত রক্তকণিকা চার নম্বর তেরো নম্বর হচ্ছে নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে সংযোগ সং স্থাপন করে এটা হচ্ছে নাইট্রোফিকেশান তারপর হচ্ছে পনেরো চোদ্দো চোদ্দো নম্বর হচ্ছে এর চোদ্দো চোদ্দো নম্বর হচ্ছে ঘ ঘ হচ্ছে সুন্দরল্যান্ড এবং পূর্ব হিমালয় পনেরো পনেরো নম্বর হচ্ছে ক পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দুই দুইয়ের দুইয়ের এক দুইয়ের হচ্ছে হচ্ছে সোয়ান কোষ তিনের হচ্ছে তিনের তিনের লেখা হচ্ছে অ্যামাইটোসিয়াস অ্যামাইটোসিয়াস এবং তিন নম্বর দুইয়ের হচ্ছে অ্যামাইটোসিয়াস তিন নম্বর হচ্ছে প্রচ্ছন্ন বা গ্লোবিন প্রচ্ছন্ন বা গ্লোবিন চার চারের উত্তর হবে চার হচ্ছে প্রকার বা জলবায়ু বা পরিণমন পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে মিউকাস আর ছয় নম্বর হচ্ছে ফসফেট এরপরে সত্য মধ্যে প্রথম দুটো হচ্ছে সত্য মিথ্যা প্রথম দুটো সত্য মিথ্যা এবং পরের সবগুলো হচ্ছে সত্য পর পর লিখে নাও সত্য এবং প্রথম দুটো হচ্ছে মিথ্যে পরের প্রশ্ন আছে অ্যাডিনাল অ্যাডিনাল হবে চ এবং সপর চোদ্দো চোদ্দো নম্বর হবে চোদ্দো নম্বর হচ্ছে এর কোনো বাহক নেই পনেরো নম্বর দেখো সবগুলো দাগ দাগ দেখা আছে এগুলো তোমরা একটু দেখে নাও কি হবে পরে উনিশ নম্বর উনিশের উনিশের হচ্ছে এর মধ্যে সবচাইতে বিসাদৃশ অর্থাৎ আলাদা আলাদা হচ্ছে এডিএস এটা হচ্ছে আলাদা পরে দেখো লেখা আছে কুড়ি নম্বর প্রশ্নে কুড়ি নম্বর প্রশ্নে হচ্ছে জিব্রিয়ালিন জিব্রালিন পরে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে থাইমিন এবং বাইশ নম্বর প্রশ্নে লেখা আছে ক্রোমোজোনবাহিত প্রচ্ছন্ন জিন হোমোসাইপিয়েস এরপরে দেখো তেইশ নম্বর তেইশ নম্বরের প্রশ্ন প্রচ্ছন্ন জিন প্রকর জিন চোদ্দো নম্বর চোদ্দো নম্বরের প্রশ্ন থাকছে এই যে দেখো লেখা আছে অতিরিক্ত লবণ নিঃসরণ করে দেহ পৃষ্ঠ থেকে এরপরে এরপর হচ্ছে এই এর মধ্যে চারখানা দেওয়া আছে এই চারটির মধ্যে কোনটি আলাদা এটা ব্রঙ্কাইটিস হচ্ছে আলাদা এরপরে কুমিরের সংরক্ষণের প্রজনের পারফেক্ট হচ্ছে প্রজনন এই প্রজনন এটা হচ্ছে উত্তর এরপরে যে দু নম্বরগুলো প্রশ্ন সেই দু নম্বর প্রশ্ন এর মধ্যে করা যাচ্ছে না ভিডিওটি বড় হবে যাই হোক এইটুকু তোমরা মিলিয়ে নিও এবং লেখাগুলো দেখে নাও এই এই যা লিখেছো এগুলো এর মধ্যে আছে কি না এই হচ্ছে বিষয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য